আসসালামু আলাইকুম एवरीवन वेलकम बैक टू माई चैनल বিউটি রান্নাঘর। आज के आमी आपनादेरके बानिये देखाबो झाल चितई पिठा। एकदम परफेक्ट भावे चितई पिठा बानानोर जोन्नो अवश्य पूरा भिडियोटा आपनारा देखबेन। भालो लागले अवश्य चैनलटी सबस्क्राइब करे आमार चैनलेर संगेई थाकबेन। ताहले चलुन आर कथा ना बाड़िये पिठागुलो बानिये नेওয়া যাক। आमी एखाने हालका गरम पानी निये निएছি, आंगुले सह्य हय ठीक एरकम गरम पानी निये निएছি। और एर मध्य दिए दीची परिमाण मतो लवण। एबार लवणटाके आमी पानिर साथे मिशिए निच्छि। एर मध्य दिए दीची चाउलेर गुड़ा। आमी एखाने 1.5 कप परिमाण चाउलेर गुड़ा दिएছি और 1/2 कप परिमाण दिए दिएছি मयदा। एबार आमी एई मिश्रणटाके हातेर साहाज्ये खूब भालोभाबे चटकिए नेब जाते दानादार कोनो भाब ना थाके। पानीर परिमाणटा आमी आपनादेरके बोले देइनि, आपनारा देखेई बुझे नेबेन जे कतटुकु परिमाण पानी दिएছি। एबार आमी 1 घंटार जोन्नो एटाके ढाका दिए रेखे दिচ্ছি। 1 घंटा पर आमी एटाके चुलार ऊपर दिए दिচ্ছি एबं चुलार आँचटा एकदम लोते रेखे आमी एटाके हालका गरम करे निब। अनेक बेशी गरम करा जाबे ना। तो एबार आमी चुला थेके नामिये निएছি। एर मध्य दिए दिচ্ছি 1/2 कप परिमाण गाजर, 2टा माझारि साइजेर पेंयाज, 3टा काँचामरिच, दिए दिচ্ছি धनिया पाता कुचि। देखুন এই ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। এই ব্যাটারটা যদি অনেক বেশি ঘন হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। এবার আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াতে আমি গরম করে নেওয়ার পর হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিটের মতো পিঠাটাকে ভেজে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ পিঠাটা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন প্রথমবারের পিঠাগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। তো ফ্রেন্ডস, আশা করছি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর শীতের সময়টাতে আমরা এই পিঠাগুলো বেশি খেয়ে থাকি, তাই আমি আপনাদেরকে এই পিঠাগুলো বানিয়ে দেখালাম। তো আপনারা অবশ্যই বাসায় বানাবেন, দেখবেন খেতে অনেক বেশি মজা হয়েছে আর বানানো খুব সহজ। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।